আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যায় এগিয়ে দেয়। বন্যার্ত অবস্থার মধ্য দিয়ে এখনো পর্যন্ত যাচ্ছে আরামবাগ সাব ডিভিশনের বেশ কিছু অঞ্চল, এবং অবশ্যই আরামবাগের টিউডল অঞ্চল বন্যার কবলে ছিল এবং এখনো মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকার কারণে খাদ্য সংকটে যাতনা ভুগতে হয়। অঞ্চল নেতৃত্ব শাসক দল তৃণমূল কংগ্রেসের সানাজ, অর্থাৎ যাকে রাজা বলে চিনি, তিনি উদ্যোগ নিয়েছেন। আজকের দিনে আমরা সে ব্যাপারে কথা বলবো। সানাজবাবু, আজকের দিনে ঠিক কি উদ্যোগটা নিয়েছেন, কিভাবে মানুষের পাশে ছিলেন? দেখুন, আপনারা জানেন যে আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্তে বন্যা হয়েছে, আর সেক্ষেত্রে আমার আরামবাগ ব্লকের তিরল অঞ্চলও বাদ যায়নি। তো তিরল অঞ্চলের আপনার নৈসারাই যে এলাকা আছে, নৈসারাই কীর্তিচন্দ্রপুর, সেখানেও ব্যাপকভাবে বন্যায় কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আগেও আপনাদের ইন্টারভিউ আমি বলেছি যে প্রায় 100 মতো ঘর ভেঙে পড়েছে। তো সেখানে আজকে আমরা গিয়েছিলাম ব্লক প্রশাসনের সহযোগিতা নিয়ে, ত্রিপল নিয়ে, এবং শুকনো খাবার আপনার চিড়ে ছিল, চাল ছিল 5 কুইন্টাল, চাল ছিল 5 কুইন্টাল, চিড়ে ছিল, গুড় ছিল 2 টিন, 100 পিস ত্রিপল ছিল, সেগুলো নিয়ে আমরা গিয়েছিলাম সেই এলাকায় যারা বন্যা দুর্গত তাদেরকে দেওয়া হলো। এরপর যাদের ঘর দর ভেঙেছে সে নিয়ে আলাদা কোনো কোনো মানে কি বলে আপনার দেখভাল করা হবে বা ভবিষ্যতে তাদের ঘর পাওয়ানোর ব্যবস্থা হবে, ভাবনা চিন্তা এলো? দেখুন, সমস্ত বিষয়টা নিয়ে অলরেডি ব্লক প্রশাসন বিডিওর সাথে আমরা কথাবার্তা বলেছি। বিডিও সাহেব আমাদেরকে অ্যাসিওর করেছেন যে যাদের ঘর ভেঙে পড়েছে তাদের সেখানে এলাকায় গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলতে এবং একটা নামের তালিকা তৈরি করতে, আমরা সেভাবেই করছি। আজকের দিনে যে কর্মসূচি নিয়েছেন, এটা দলীয় স্তরে নাকি প্রশাসনের স্তরে একসাথে না আলাদা করে? না, প্রশাসনের সহযোগিতায়, সম্পূর্ণভাবে প্রশাসনের সহযোগিতায়। নেত্রী আপনারা জানেন যে আরামবাগ এসেছিলেন, মুখ্যমন্ত্রী এসে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, সেই সঙ্গে সঙ্গে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী যারা আছে তারাও নির্দেশ দিয়েছেন যে যারা দুর্গত তাদের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে পৌঁছে যেতে, তার নিয়ে আমরা সেভাবেই করছি। প্রশাসনের সহযোগিতা 100% ছিল, সেই সঙ্গে সঙ্গে দলগতভাবে আমরা সকলে মিলে করছি। অসংখ্য ধন্যবাদ অঞ্চল নেতৃত্ব, এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, ধন্যবাদ।